দিনভর কাজ করতে করতে, সে বাড়িতেই হোক কিংবা অফিসে, আমরা অনেক সময় খুব ক্লান্ত হয়ে পড়ি, লো এনার্জি ফিল করি। সবসময় যে সব কাজ ছেড়ে ছুড়ে দিয়ে ঘুমিয়ে পড়ব বা বিশ্রাম নেব সে উপায়টাও থাকে না। তখন আমরা কি করি, চা কফি বা কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় খাবার খেয়ে সে এনার্জিটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করি। এতে হয়তো সাময়িকভাবে খানিকটা এনার্জি ফিরে আসে বটে, কিন্তু এইভাবে এনার্জি ফিরিয়ে আনাটা যে আদৌ শরীরের পক্ষে ভালো নয় সেটা আমরা সকলেই জানি। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এমন কিছু পাওয়ার ফুডের কথা শেয়ার করব যেগুলো খেলে তোমরা একদম ইনস্ট্যান্টলি তোমাদের হারানো এনার্জি আবার ফিরে পাবে। তাই যখনই লো এনার্জি ফিল করবে তখনই এই খাবারগুলো খেয়ে নিয়ে একদম ফুল এনার্জি নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়তে পারবে। তাহলে চলো দেখে নাও সেই এনার্জি বুস্টিং ফুডগুলো কী কী। নমস্কার, আমি দেবশ্রী, সুকন্যা ইউটিউব চ্যানেলের পর্দায় তোমাদের সবাইকে আরও একবারও স্বাগত জানাচ্ছি। প্রথম যে এনার্জি গিভিং ফুডটার কথা বলবো সেটা হচ্ছে ডিম। ডিম তো আমরা প্রায় অনেকেই খেয়ে থাকি এবং নানান রকমভাবে খেয়ে থাকি। ডিমের কারি, অমলেট, পোচ, ভুর্জি ইত্যাদি নানান রকম বানিয়ে আমরা খেয়ে থাকি। তবে সেদ্ধ ডিম বা বয়েলড এগ হচ্ছে আমাদেরকে ইনস্ট্যান্ট এনার্জি দেওয়ার একটা এক্সেলেন্ট সোর্স। ডিমের মধ্যে থাকে অ্যামাইনো অ্যাসিড লিউসিন, যেটা কিনা আমাদের শরীরে এনার্জি প্রোডিউস করতে সাহায্য করে। ডিমের মধ্যে থাকা হাই প্রোটিন আমাদেরকে এনার্জি দেয় এবং আমাদের পেটকে অনেকক্ষণ ধরে ভরিয়ে রাখতে সাহায্য করে। দুটো ডিম তো আমরা সারাদিনে সকলেই খেতে পারি এবং নিশ্চিন্তে খেতে পারি। আর ডিম সেদ্ধ করতেও খুব বেশি সময় লাগে না, বড়জোর 5 মিনিট। তাই যখনই লো এনার্জি ফিল করবে তখনই চট করে একটা ডিম সেদ্ধ করে খেয়ে নিতে পারো। তবে যারা বাড়িতে আছো তারা, কিন্তু যারা ধরো বাইরে আছো তারা কী করবে, তারা সেক্ষেত্রে সেদ্ধ ডিম ক্যারি করতে পারো। তবে সেদ্ধ ডিম যখন ক্যারি করবে অবশ্যই খোসার সমেত ক্যারি করবে, যখন খাবে সঙ্গে সঙ্গে খোসাটা ছাড়িয়ে খেয়ে নেবে। দ্বিতীয় যে পাওয়ার ফুডটার কথা বলবো সেটা হচ্ছে খেজুর। খেজুর হলো ন্যাচারাল সুগারের একটা বড় সোর্স। তাই খেজুর খেলে আমাদের এনার্জি লেভেল চট করে অনেকটা বেড়ে যায়। তাই যারা জিমে গিয়ে হেভি ওয়ার্কআউট করেন তারা ওয়ার্কআউটের পরে দ্রুত এনার্জি ফিরিয়ে আনার জন্য খেজুর খান। তাই তুমিও তোমার এনার্জিকে বুস্ট করার জন্য 2 থেকে 3টে মিডিয়াম সাইজের খেজুর খেতেই পারো। তবে খেজুর খাওয়ার সময় এটা একটা জিনিস খেয়াল রাখবে যে সেটা যেন ব্ল্যাক ড্রাই ডেটস, অর্থাৎ কিনা কালো খেজুর যেগুলো হয়, কালো শুকনো খেজুর সেইগুলো খাবে। কেননা নর্মাল যে ব্রাউন খেজুরগুলো থাকে সেগুলো সাধারণত চিনির রসে ডোবানো হয়, চিনির রসে ডুবিয়ে ওর স্বাদ বাড়ানো হয়। তাই সেগুলোকে অ্যাভয়েড করাটাই বেটার। 3 নম্বর যে পাওয়ার ফুডটার কথা বলতে চলেছি সেটাও কিন্তু আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দিতে ভীষণভাবে সাহায্য করে, সেটা হলো মিষ্টি আলু। মিষ্টি আলু হলো ফাইবার এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেটে ভরপুর একটা সবজি, যেটা কিনা শুধুমাত্র আমাদের ইনস্ট্যান্ট এনার্জি নয়, দীর্ঘ সময় ধরে এনার্জি যোগাতে সাহায্য করে। এর মধ্যে থাকা ম্যাঙ্গানিজ আমাদের শরীর যাতে খাবারটাকে ভেঙে আরও বেশি এনার্জি প্রোডিউস করতে পারে তাতে সাহায্য করে। এছাড়াও এর মধ্যে থাকা অন্যান্য ভিটামিনও কিন্তু আমাদের শরীরের আরও অনেক উপকারে আসে। এখন কথা হচ্ছে যে মিষ্টি আলু আমরা কীভাবে খাব। ভাজা মিষ্টি আলু অথবা তরকারিতে দেওয়া মিষ্টি আলু খেলে কিন্তু এই উপকারগুলো আমরা পাবো না। এর জন্য আমাদের খেতে হবে সেদ্ধ করা মিষ্টি আলু। একটা ঢাকা দেওয়া পাত্রের মধ্যে মিষ্টি আলু কেটে ঠিক 10 থেকে 15 মিনিট ধরে ফুটিয়ে সেই সেদ্ধ করা মিষ্টি আলু আমাদেরকে খেতে হবে, তবেই এই উপকারগুলো আমরা পাবো। আর যদি প্রেশার কুকারে সেদ্ধ করো তাহলে 2 সিটি যথেষ্ট। আরও একটি আদর্শ এনার্জি বুস্টিং ফুড হচ্ছে টক দই। টক দই যেহেতু ম্যাগনেশিয়াম এবং আরও অনেক মিনারেল সমৃদ্ধ একটা খাবার, তাই এটা আমাদের শরীরে গিয়ে একটা ইনস্ট্যান্ট এনার্জি রিলিজ করে। শুধু তাই নয়, এটা দীর্ঘক্ষণ আমাদের পেটকে ভরিয়ে রাখতেও সাহায্য করে। এছাড়া টক দই আমাদের ইমিউনিটি পাওয়ারকেও বাড়িয়ে তোলে এবং আমাদের ডাইজেশনেও সাহায্য করে। তাই যখনই লো এনার্জি ফিল করবে চট করে এক বাটি টক দই খেয়ে নেবে। এছাড়াও এর সঙ্গে কিন্তু কয়েক টুকরো কলা বা আপেল মিশিয়েও খেতে পারো, তবে অবশ্যই ঘরে পাতা টক দই হতে হবে। আরও একটা এনার্জি বুস্টিং ফুড হচ্ছে আপেল।
আপেল যেহেতু কার্বোহাইড্রেটের সমৃদ্ধ, তাই যখনই একটা আপেল খাওয়া হয় সেটা আমাদের শরীরে গিয়ে ন্যাচারাল সুগার মানে ন্যাচারাল গ্লুকোজে ভেঙে যায়। এই কারণে এটা আমাদের শরীরে এনার্জি যোগায়, আমাদের এনার্জিকে খুব দ্রুত বুস্ট করে। এছাড়াও আপেলের মধ্যে যেহেতু জলের ভাগ অনেকটাই থাকে, সেই কারণে এটা আমাদের শরীরকে হাইড্রেট রাখতেও সাহায্য করে। এটাও কিন্তু আপেল খেলে আমাদের শরীরে এনার্জি বেড়ে ওঠার আরও একটা কারণ। শেষে এনার্জি বুস্টিং খাবারটার কথা বলবো, সেটা হচ্ছে পাকা কলা। এতক্ষণ ধরে যে খাবারগুলোর কথা বললাম সেগুলোর তুলনায় পাকা কলা কিন্তু আরও দ্রুত আমাদের শরীরে এনার্জির যোগান দেয়। সেই কারণে তোমরা দেখে থাকবে যে খেলোয়াড়েরা তাদের খেলার ব্রেকে পাকা কলা খেয়ে থাকে দ্রুত এনার্জি ফিরে পাওয়ার জন্য। তবে পাকা কলার মধ্যে যেহেতু গ্লুকোজের পরিমাণটা অনেকটাই বেশি থাকে, তাই দ্রুত এনার্জি দিলেও যাদের একটু মোটা হওয়ার প্রবণতা বা ওজন বেড়ে যাওয়ার প্রবণতা আছে তারা কিন্তু পাকা কলাটা একটু নিয়ন্ত্রণ করে খাবে। তাহলে বন্ধুরা, যখনই কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ছো বা দম ফুরিয়ে যাচ্ছে বলে মনে করছো অথবা লো এনার্জি ফিল করছো, তখন কোনো এনার্জি ড্রিঙ্ক বা প্যাকেটের গ্লুকোজ বা গ্লুকোজ ট্যাবলেট অথবা এনার্জি বার না খেয়ে যে এনার্জি বুস্টিং ফুডগুলোর কথা এতক্ষণ ধরে বললাম সেগুলো একবার খেয়ে দেখো। অনেক হেলদি প্রসেসে তোমরা নিজেদেরকে আবার রিচার্জ করে নিতে পারবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করতে ভুলো না, আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।